তো আপনারা যদি এখন ইউটিউবে গিয়ে সার্চ করেন ওমর অন ফায়ার, আপনারা কিন্তু ওমর ভাইয়ের চ্যানেলটি পাবেন না, কারণ তার চ্যানেলটি কিন্তু অলরেডি ব্যান হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে। এই বিষয়টা আপনাদের কাছে অনেক কষ্টের হতে পারে। আবার সেই সাথে একটা সুসংবাদও দেব ওমর ভাইয়ের সম্পর্কে, যেমন চ্যানেলটি চলে গেছে তেমন চ্যানেলটি কিন্তু আবার ফিরিয়েও আনতে পারে। তো কীভাবে আনতে পারে এবং কেন চ্যানেলটি চলে গেল এই ধারণাটি আপনাদেরকে দেব, মনোযোগ সহকারে একটু শোনেন। তো ওমর ভাইয়ের চ্যানেলটি কিন্তু টার্মিনেট হয়ে গেছে, সেটা ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন। তো কেন টার্মিনেট হয়ে গেল, তো টার্মিনেট হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আপনাদেরকে বলবো। যে কোনো একটি ঘটনা তার সাথে ঘটতে পারে। তো সে একটি ভিডিও আপলোড করেছিল, সেই ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ এসেছিলো। সেই সাথে মাত্র একটি ভিডিও ছেড়ে মাত্র 2 দিনের মধ্যে কিন্তু সে 2 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছিল। তো এই যে 2 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করলো, সেই সাথে কিন্তু আরও একটি কারণ রয়েছে। প্রধান যে কারণটি টার্মিনেট হওয়ার, সেটা হলো যে রিপোর্ট। তার চ্যানেলে যদি হিউজ পরিমাণে রিপোর্ট পড়ে থাকে, যেমন তার চ্যানেলে ফ্যান্স আছে তেমন কিন্তু তার হেটারও রয়েছে, হেটারও যদি হিউজ পরিমাণে রিপোর্ট করে তাহলে কিন্তু সেই কারণে তার চ্যানেলটি টার্মিনেট হতে পারে। সেই সাথে যদি তার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়, ফেক স্ট্রাইক, যদিও একটা স্ট্রাইকই দিতে পারবে কারণ তার চ্যানেলে কিন্তু মাত্র একটাই ভিডিও ছিল, সেই সাথে চ্যানেলের উপরেও কিন্তু স্ট্রাইক মারা যেতে পারে, যেহেতু ওমর অন ফায়ার নামে কিন্তু আরও অনেক চ্যানেল রয়েছে যেগুলো তার আগেই কিন্তু ক্রিয়েট করা ছিল। তারা যদি ফেক স্ট্রাইক মারে চ্যানেলের উপরে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। আর সেই সাথে যেহেতু 2 দিনের মধ্যে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে এবং প্রচুর পরিমাণে রিপোর্ট পড়তেছে, সেই হিসাবে এটি স্প্যামের আন্ডারে পড়েও কিন্তু চ্যানেলটি টার্মিনেট হতে পারে। তো সিম্পল কিছু কারণ আছে, সেটা হলো রিপোর্ট পড়েছে অতিরিক্ত, ফেক স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিপোর্ট পড়ার জন্য, সেই সাথে চ্যানেলের উপরে স্ট্রাইক পড়তে পারে, যে কারণে তার চ্যানেলটি কিন্তু বর্তমানে আর ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু টার্মিনেট করে দিয়েছে। এখন কথা হলো যে এই চ্যানেলটি ব্যাক আনা কি সম্ভব। এটা কিন্তু যারা চ্যানেল চালায় তারা সবাই কম বেশি জানে, এই চ্যানেলগুলো কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। ইউটিউবের সাথে কথা বলতে হবে, কথা বলে তাদেরকে বোঝাতে হবে যে এই চ্যানেলটি আমার নিজস্ব চ্যানেল, আমি এরকম একজন বাংলাদেশে ফেমাস একটা লোক। এটা না বুঝালেও হবে, আমি নিজস্ব কন্টেন্ট আপলোড করেছি, যে ভিডিওটা আপলোড করেছি সেটা আমার অরিজিনাল, আর আমার চ্যানেলে ফেক স্ট্রাইক পড়ার কারণগুলো উল্লেখ করতে হবে, সেই সাথে রিপোর্ট জ্ঞান পড়তেছে, সেই বিষয়গুলো যদি উল্লেখ করা হয়, সেই সাথে একাধিক ব্যক্তি যদি একাধিক ইউটিউব চ্যানেল থেকে যদি রিকোয়েস্ট করা যায় যে ওমর অন ফায়ার চ্যানেলটি প্লিজ ব্যাক করে দেন, তাহলে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ সেই সকল কিছু রিভিউ করবে, রিভিউ করে পরবর্তীতে কিন্তু চ্যানেলটি ব্যাক দিবে। এরকম কিন্তু অহরহবার হয়েছে, বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু বড় বড় 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু এরকম হঠাৎ করে টার্মিনেট হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু অন্যান্য ইউটিউবাররা অন্যান্য চ্যানেল থেকে চ্যাট করেছে, সরাসরি ইউটিউব কর্তৃপক্ষের সাথে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে বলেছে, তারপরে কিন্তু সেই চ্যানেলগুলো আবার ব্যাক করেছে। আশা করি ওমর ভাইয়ের চ্যানেলটিও আবার ব্যাক করবে। তো এই ছিল প্রধান 2 কারণ। আর সুখবর যেটা, সেটা বললাম, যদিও এটা সম্ভব হবে আমার কাছে মনে হচ্ছে 100%, কিন্তু সময় লাগবে, 2-3 সপ্তাহ বা 1 মাসও সময় লাগতে পারে চ্যানেলটি ব্যাক আনতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।